নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নম্বর ওয়ান এসকেলাক চ্যানেল আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে। अगर सपनों का घर है बनाना तो वृंदावन मार्बल्स ही है ठिकाना। अ वन स्टॉप शॉप फॉर ऑल योर टेक्नोलॉजी नीड्स, कंप्यूटर एंड हार्डवेयर टू हाई स्पीड कॉपियर्स, कुसुम इन्फोटेक। क्रिएट योर ओन वर्ल्ड इन योर वे। PIS अपोलो क्लिनिक नाउ इन सिलीगुड़ी। আপনাদের সাথে আমি পায়েল। দেখুন সংবাদ এক নজরে। ভোট শেষ হয়েছে প্রায় মাসখানেক হতে চলল। নির্বাচনের ফলাফলও প্রকাশিত হওয়ার সপ্তাহখানেক পেরিয়ে গেছে, তবে এখনও অব্যাহত বিরোধী নেতৃত্বদের হিংসা। ফের বিজেপি ও শাসক দলের গণ্ডগোলের জেরে আক্রান্ত রাজ্য পুলিশ। বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে গিয়ে এবার মার খেল খোদ পুলিশ। রবিবার দুপুরে ফালাকাটার বাগান বাড়িতে ঘটেছে এই ঘটনা। এ নিয়ে আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, একজন পুলিশকর্মী সামান্য জখম হয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, একজনকে গ্রেফতার করা হয়েছে, নির্দিষ্ট ধারায় মামলাও করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। জানা গেছে রবিবার দুপুরে ফালাকাটার বাগান বাড়িতে বিজয় মিছিল বের করেছিল বিজেপি। সেই বিজয় মিছিল থেকে এলাকার তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জীব নন্দীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন সঞ্জীব নন্দীর স্ত্রী বৈশাখী নন্দী। এ নিয়ে আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা বলেন, পুলিশ আমাদের কোথাও বিজয় মিছিলের অনুমতি দিচ্ছে না, বলছে আপনারা করেন আমরা আছি, আর মিছিল করার পর আমাদের বিরুদ্ধে কেস করে দিচ্ছেন। বিজয় মিছিলের সময় বাইরে থেকে উস্কানি দিলে এমন ঘটনা ঘটতেই পারে। এদিকে এই ঘটনার প্রতিবাদে ফালাকাটা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। প্রায় 1000 তৃণমূল কংগ্রেস কর্মী ফালাকাটা থানায় গিয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এদিন পরে পুলিশ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় আন্দোলনকারীরা। সঞ্জীব ধরের বাড়ির সামনে আপনাকে মেরে রাখে, মানে মারছে যে সেই রক্ত গিয়ে কি এই যে রক্তগুলো তাহলে যে আপনার অফিসার বলছে যে না ওখানে কোনো গন্ডগোল হয়নি, আপনার যে অফিসার থানার আইসি বলছে কোনো গন্ডগোল হয়নি। তার মানে আপনাকে মারার পরও আপনার রক্ত বেরোলো, কিন্তু তা সত্ত্বেও আপনাকে মারেনি, কোনো অত্যাচার হয়নি সেটা বলছে, তার মানে কি সেটা ঠিক? না না, ওই বিজেপি একদম খুব বদমাইশ হয়ে গেছে, আবার মেরে বলে তৃণমূল মারছে। আচ্ছা আচ্ছা, আজ নবান্নর সভাঘরে দলের পদাধিকারীদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তদশ লোকসভা ভোটে রাজ্যে ভালো ফল করেছে বিজেপি, 18টি আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। বিজেপিকে রুখতে কী হবে রণকৌশল, সেই বিষয়েই দলীয় নেতৃত্বকে বার্তা দেন মমতা। পাশাপাশি বেশ কয়েকটি অবাঞ্ছিত ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় আরও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যাত্রাপথে জমায়েত বরদাস্ত নয় ও সন্দেহভাজন কাউকে দেখলেই পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিল নবান্ন। সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে গোয়েন্দাদেরও। সূত্রের খবর, পুরাতন মালদা পুরসভার একাধিক কাউন্সিলররা বিজেপিতে যোগদান করতে পারেন, এরকম বিভ্রান্তিকর বিষয়ের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক করলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। সোমবার তৃণমূল পরিচালিত সেই সাংবাদিক বৈঠকে এরকম বিভ্রান্তি ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন চেয়ারম্যান কার্তিক ঘোষ। তার কথা, তৃণমূল দলটা হচ্ছে মমতা ব্যানার্জির দল, এই দলে আদর্শ নীতি রয়েছে, বিরোধীদের কেউ কেউ এরকম বিভ্রান্তিকর কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তৃণমূল দলের কোনো কাউন্সিলরই বিজেপিতে যোগদান করবেন না। এখানকার যারা ভারতীয় জনতা পার্টি করে বিভিন্ন সময় বিভিন্ন টাইমে বিভ্রান্তিমূলক কথা বলছে, তারা বলছেন যে আমাদের উলমালদা তৃণমূল পরিচালিত ভোটের অধিকাংশ কাউন্সিলর 14-15 কাউন্সিলর ওনাদের দলে যোগ করবে। কখনো বলছেন যে 72 ঘন্টা সময় দিচ্ছি, 72 ঘন্টা সময়ের মধ্যে এই পৌরসভা বিজেপির পৌরসভা হয়ে যাবে। আমি মনে করি তারা বিভ্রান্তিমূলক কথা বলছে এবং জনমানসে এটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে, সেই থেকে আপনাদেরকে ডাকা আমাদের। প্রেমে প্রতারণার অভিযোগ এনে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিক।
এতদিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রেমিকের প্রত্যাখ্যানের খবর সামনে এসেছিল, কিন্তু তারই উলাটপুরাণ ঘটনা ঘটল ধূপগুড়িতে। প্রতারণার অভিযোগে রবিবার ধূপগুড়ি কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডের চাকলাপাড়া নিবাসী প্রেমিকা লিপিকা বর্মনের বাড়ির সামনে ধর্নায় বসে প্রেমিক অনন্ত বর্মন। অভিযোগ, প্রায় 8 বছর ধরে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎই কিছুদিন যাবৎ লিপিকা অনন্তকে এড়িয়ে চলা শুরু করে। এরপর সোশ্যাল মিডিয়া হোক কিংবা মোবাইল, সব দিক থেকেই তার সাথে যোগাযোগের সমস্ত রাস্তা বন্ধ করে দেয় প্রেমিকা। কারণ খুঁজতে প্রেমিকা লিপিকা বর্মনের সঙ্গে দেখা করে অনন্ত জানতে পারে যে লিপিকার অন্য কোথাও বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে পরিবার, তাই সে সম্পর্ক রাখতে রাজি নয়। যদিও এই ঘটনা মানতে নারাজ প্রেমিক অনন্ত, সেই থেকেই এই ঘটনার জের। যদিও অনন্তর অভিযোগকে অস্বীকার করেছে লিপিকা বর্মন, ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ গিয়ে তাকে বুঝিয়ে ধর্না থেকে তোলার চেষ্টা করে, কিন্তু প্রেমিকও নাছোড় বান্দা, সে কোনোভাবেই ধর্না থেকে উঠতে চাননি। ইতিমধ্যেই ছেলের এই কাণ্ড শুনে অনন্তর পরিবার লিপিকার বাড়িতে পৌঁছতেই শুরু হয় তুমুল গণ্ডগোল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি। কি সমস্যা গিয়েছে, কেন ধর্নায় হঠাৎ? সমস্যা হলো 7-8 বছরের আমাদের ভালোবাসা ছিল, এখন আমাকে হুট করে মানে আমার নাম্বার টাম্বার সব ব্লক করে দিছে, আমার সঙ্গে কথা বলে না। এখন শুনি মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আমার বাড়ির লোককে পাঠাইছিলাম, মেয়ের বাড়ির লোক বলে মেয়ের ওটা ঘোরা 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 আমার সাথে প্রতারণা হইলো না। মেয়ে আমার সাথে 7-8 বছর ধরে মিলামেশা করলো, এতদিন আমাকে ছাড়া বিয়ে করবে না আমাকে বলছে, কথা তো দিছিল আমাকেও, আমাকে কথা দিছিল যে আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আজকে যদি হট করে কোনো মেয়ে আমাকে ব্লক করে দেয়, তার বাড়ির লোকজন যদি বলে যে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তা আপনারাই বলুন সেটা কি। এখন তোমার দাবিটা কি? আমার দাবি, আমি আমার এতদিনের যে সময়ের মূল্য, আমার সময়ের দাম চাই, আমি আমার ভালোবাসা চাই, আমার ভালোবাসাকে ফিরিয়ে দিতে হবে। এসজেডিএর চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর সোমবারই প্রথম নিজের দপ্তরে গেলেন প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন। চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পর এসজেডিএর জলপাইগুড়ি দপ্তরে গিয়ে এদিন সকালে নিজের দায়িত্বভার গ্রহণ করেন বিজয়চন্দ্র। এদিন তাকে স্বাগত জানান এসজেডিএর সদস্য ও দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। দপ্তরের কার্যভার গ্রহণ করার পর প্রথম দিনই সমস্ত পুরনো ও বকেয়া কাজকর্মের তালিকা খতিয়ে দেখেন নতুন চেয়ারম্যান, কী কী কাজ হয়েছে এবং কোন কাজগুলো অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে তাও খতিয়ে দেখেন বিজয়চন্দ্র। ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি থেকে বিস্ফোরকসহ গ্রেফতার এক নেপালি নাগরিক। এসএসবির 41 নম্বর ব্যাটালিয়ান রবিবার ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি থেকে এক নেপালি নাগরিককে বিস্ফোরক সহ পাকড়াও করে। ধৃতের নাম প্রসাদ রায়, বাড়ি নেপালের ভোজপুরে। এদিন ভারত নেপাল সীমা পানি ট্যাঙ্কিতে এসএসবি জওয়ানরা নাকা তল্লাশি চালিয়ে ওই বিস্ফোরকগুলি উদ্ধার করে। জওয়ানরা অভিযুক্ত প্রসাদ রায়কে আটক করে পরে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। ত্রিকালদর্শী বাবা লোকনাথের 129তম স্মরণ উৎসব উপলক্ষে আজ শিলিগুড়ির দাগাপুরে বাবা লোকনাথের মন্দিরে বিশেষ পূজা সম্পন্ন হয়। এদিন সকাল থেকে বিভিন্ন লোকনাথ মন্দিরে ভক্তদের সমাগম দেখা যায়। পূজা উপলক্ষে এদিন মন্দির প্রাঙ্গণে মেলারও আয়োজন করা হয়। ভক্তদের প্রচণ্ড ভিড়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একাধিক পুলিশ মোতায়েন ছিল। এখানে আমরা বাবার 129তম স্মরণোৎসব লোকনাথ ব্রহ্মচারীর, তাই আমরা এখানে যাতে ভক্তরা এখানে আসে যাতে তাদের কোনো অসুবিধা না হয়, অনেক সময় ছিনতাইকারী টাড়ি থাকে তাদের কোনো, যাতে ওরা কোনো স্বর্ণ অলঙ্কার আদি কোনো কিছু যাতে ছিনতাই না হয় এটা আমরা দেখি, এবং আপনার অঞ্জলি দেওয়ার যাতে ভক্তদের মানে বাবার এখানে যে উদ্দেশ্য আসে তাদের যেন সেই আনন্দে যে কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্য আমাদের মিশনের সবাই মিলে সবাই চেষ্টা করছি, প্রশাসনও সবাই চেষ্টা করছে, আপনারা চ্যানেলের প্রত্যেকটা চ্যানেলেই আমাদের কভার করছে লোকনাথ মিশনকে, আমরা সবাইকে আমরা ধন্যবাদ। বিশেষ করে আপনারা আসছেন এক্সে লাইফ, আপনারা হ্যাঁ হ্যাঁ আপনারা খুব ভালোভাবে বাবার জিনিসটাকে কভার করছেন, সবসময় করে যাবেন, আপনাদের সার্বিক মানে প্রগ্রেস কামনা করছি। তনুশ্রী শর্মা, বেশবন্ধু পাড়া। কত বছর থেকে
আসেন, এখানে কেন আসেন? আমি তো প্রায় 20-25 বছর থেকে আছি। বাবা তো সবার জন্য, বাবার কাছে ইচ্ছা বলতে হয় না, বাবার বলার আগেই বাবা তার ইচ্ছা পূরণ করে দেয়। আমরা মানে এমন কিছু নেই যে বাবার কাছে চাইলে পাই না, এই জন্য ভীষণ ভক্তি ভরে আমরা বাবার কাছে আসি। সবার ভালো হোক, সবাই যাতে ভালো থাকে, সবার ভালো হোক, এইটুকুই চাই। আর পুজো কেমন হলো? আর এরপরে প্রসাদ কি আছে? প্রসাদ তো রাত্রি মানে মোটামুটি 11-12 অবধি হয়তো চলবে, প্রচুর প্রসাদ আছে। আর মানে কত লোক এসে আমরা সেটা আইডিয়াও করে বলতে পারবো না, আমাদের সেটা এখন পর্যন্ত আইডিয়াই হয়নি, কারণ ঢলে ঢলে লোক আসছে, এত লোকের আগমন, মানে প্রতি বছর একই অবস্থা, একই ব্যাপার হয়ে আসছে। আমরা জানি না, আমরা নিজেরা আইডিয়া করতেই পারবো না যে কত লোক আসছে। পূর্ণিমা দেব অনেকদিন ধরে হয়ে গেছে, অনেক বছর ধরে আসছি, এখানে থাকছি আমরা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি চাই আজকে লক্ষ্মীপুজো থেকে? কি বলবো আর, ফ্যামিলির জন্য। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। गर सपनों का घर है बनाना तो वृंदावन मार्बल्स ही है ठिकाना। जी हाँ, अपने ग्राहकों की विभिन्न आवश्यकताओं को पूरा करने के लिए उत्पादकों और सेवाओं की एक विस्तृत श्रृंखला वृंदावन मार्बल्स। घर के सजावट, सैनिटरी वेयर, बाथ फिटिंग से लेकर मार्बल्स, टाइल्स और ग्रेनाइट उत्पादकों की जरूरतों के लिए किफायती दामों में एक ही ठिकाना। मार्बल्स के मंदिर और मूर्तियों का भंडार इस क्षेत्र में और कहीं नहीं। वृंदावन मार्बल्स, ईस्टर्न बाईपास रोड, सिलीगुड़ी। कॉन्टेक्ट नंबर 9832832811। Apollo Clinic, expertise closer to you. Apollo Clinic, now in Siliguri. Services offered: doctor consultation, all kind of blood tests, USG, echocardiography, TMT and PFT, including Apollo Dental Clinic. Apollo Clinic, Golden Enclave, near Don Bosco Moor, Sevok Road, 2nd Mile, Siliguri, mobile number 8900293111. From sales to services, a one-stop shop for all your technology needs. Computer and hardware to high-speed copiers, printers, toner, lamination machines, note counting machines and CCTV cameras, you will find a solution for all of your technology needs under one roof at Kusum Infotech, Prince Hotel, Rishi Abindo Road, Hakimpara, Siliguri, 9933333401. ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। বাউল উৎসবের চাঁদা দিতে অস্বীকার করায় এক ইরিকশা চালকের কপালে জুটল বেধড়ক মার। মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বাউল উৎসব কমিটির সদস্যদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে স্ত্রী সন্তান সহ টোটোতে যাত্রী নিয়ে যাচ্ছিল অশোক। সে সময় সুভাষগঞ্জের VLC মোড়ে চাঁদার জন্য অশোকের গাড়ি আটকায় বাউল উৎসব কমিটির কিছু সদস্য। কিন্তু দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায় রাস্তার উপরেই মারধর করে ওই কমিটির সদস্যরা, মেরে তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার বিবরণ জানিয়ে থানায় অভিযোগ জানানোর পর আশঙ্কা
আশঙ্কাজনক অবস্থায় ওই ই রিকশা চালককে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্তের অভিযোগ, কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছেন, সে কারণে চাঁদা দিতে রাজি হয়নি। বারবার অনুরোধ করা সত্ত্বেও স্থানীয় যুবক প্রসেনজিৎ দাস সহ কয়েকজন আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। ই রিকশা চালকদের উপর মাঝে মধ্যেই এই অত্যাচার হচ্ছে। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে আক্রান্তের পরিবার। ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আমরা বাড়ি থেকে বেরোচ্ছিলাম, আমার ছোট্ট একটা মেয়ে ছিল, পাশের বাড়ি একটা মেয়ে ছিল, ও এটিএমে আসছিল টাকা উঠাতে। তো আসতে নিয়ে ভেঞ্চি মোড়ের মধ্যে তিন চারজন চান্দা কালেকশন করছিল, একজন ওকে ধরলো। ধরার পরে ও বললো বাবা মারা গেছে, হবে না, ও বললো ছেড়ে দিলি। ছেড়ে দিতে যখনই গাড়িটা স্টার্ট করলো, স্টার্ট করার পরে আরেকটা ছেলে এসে দৌড়ায় ওকে ধরতে নিল, এই কোথায় পালাই যাচ্ছিস, ভেঙে যাচ্ছে কিন্তু। ও বললো কি কোথায় ভেঙে যাচ্ছে, একজনকে তো বললাম, জনে জনে বলবো নাকি, এমনভাবে ব্রেকটা কষছে আমি পড়ে গেছি ওর মধ্যে। তখন ও আবার নামলো, নামার পরে এক কথা দুই কথায় ও কী দিয়ে যে ঘুষালো, সমানে মাথার মধ্যে বুকের মধ্যে ঘুষালো, মাথাটা ফেটে এমন অজস্র ধারে রক্ত পড়ে যাচ্ছিলো। তারপরে সে আমিও নামলাম, মানে আমার গায়েও হাত দিলো, আমিও ঠেকালাম, ই করলাম, পারা যাচ্ছে না। তারপরে তো সমানের রক্ত, তারপরে ওকে টেনে নিয়ে আসলাম, ওই টোটোটা চালায় নিয়ে আসলো। তো হচ্ছে নিয়ে এসে প্রথমে থানাতে গেলাম, থানাতে উদ্ধার করবো, থানা বললো যে আগে হাসপাতালে যা ভর্তি করো, তারপরে এসে তোমরা যা খুশি তাই। তো এফআইআর হয়েছে? হ্যাঁ, এফআইআর হয়েছে। কি কে মেরেছে, নাম টাম দিয়েছেন? হ্যাঁ, নাম দিয়েছি। কি নাম? প্রসেনজিৎ দাস, আর বাবা সন্তোষ দাস। গোর্খা রাষ্ট্রীয় মুক্তি মোর্চা দার্জিলিং সহ ডুয়ার্সের হিতকর সুরক্ষার দায়িত্ব নিতে চলেছেন। এ নিয়ে আজ একটি সাংবাদিক বৈঠক করে গোরামুমুর কেন্দ্রীয় সমিতির মহাসচিব মহেন্দ্র ছেত্রী বলেন, লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে বিজেপির সাথে পাহাড় এবং রাজনৈতিক দল যুক্ত হয়ে রাজু বিস্ট এবং নীরাজ জিম্বাকে ব্যাপক ভোটে জিতিয়েছেন। এখন তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার সময় এসে গেছে। এই বিষয় নিয়ে তাদের একটি প্রতিনিধি দল দিল্লি যাচ্ছেন। প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেত্রী তথা সঙ্গীত শিল্পী রুমা গুহ ঠাকুরতা। সোমবার ভোরে কলকাতায় নিজের বাড়ি 38 বালিগঞ্জ প্লেসে ঠাকুরতা হাউসে ঘুমের মধ্যে প্রয়াত হন ক্যালকাটা ইউথ কয়ারের প্রতিষ্ঠাতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তার। রাজ্য সরকারের তরফে গান স্যালুটও দেওয়া হয় তাকে। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় শিল্পীর। এদিন প্রয়াত অভিনেত্রীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী, কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। সূত্রের খবর, গভীর রাতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ কাঠসহ দুজনকে গ্রেফতার করলো বেলাকোবা বন দফতর। ভোর 3:30 নাগাদ ফুলবাড়িতে অভিযান চালিয়ে একটি ট্রাক সহ দুইজনকে আটক করা হয়। ধৃতদের নাম সরিবলু রাজু ও কে রাগুনদার। ট্রাকটিতে বেআইনিভাবে কাঠ বোঝাই করে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে ব্যাঙ্গালোরে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়। এ নিয়ে বেলাকোবার ডিএফও সঞ্জয় দত্ত জানান, আজ সকালে ফুলবাড়ি সংলগ্ন NH-31 থেকে বনকর্মীরা ট্রাকটি আটক করেন। গাড়িটি নাগাল্যান্ড থেকে ফুলবাড়ি হয়ে বেঙ্গালুরু যাচ্ছিল। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে কাঠ বাজেয়াপ্ত করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 25 লক্ষ টাকা। দুইজনকে গ্রেফতার করা হয়েছে, তারা বেঙ্গালোরের বাসিন্দা। চাল হবে তো, আমরা NH-31 ছিলাম, ফুলবাড়ির কাছে আমরা একটা গাড়ি ধরি, যে গাড়িটা ব্যাঙ্গালোরে যাচ্ছিল নাগাল্যান্ডের থেকে, মালি নাগাল্যান্ড ডিমাপুর থেকে। তো মালটা আমরা যে গাড়িটাকে তল্লাশি করি, ভোর রাতে আমরা ধরি। তল্লাশি করার পরে হিউজ নাম্বার ব্লক পাওয়া যায়, যেটা আপনি দেখছেন এখনও কাউন্টিং চলছে, কাউন্টিং শেষ হচ্ছে না, এখনও প্রচুর প্রচুর মাল আছে, প্রায় 20 CM মাল আছে আমাদের এখানে আনুমানিক, যার মূল্য প্রায় 50 লক্ষ টাকা, গাড়ি দিয়ে প্রায় 1 কোটি টাকার মাল হবে। এটা বেঙ্গালুরু যাচ্ছিলো, সেটা আমরা করছি। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি। আজ ভোরে শোপিয়ান জেলার মলুচিত্রগ্রাম অঞ্চলে তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনীর। মৃতদের নাম ফিরদোস আহমেদ ভাট ও সাজাদ আহমেদ বলে জানা গেছে। এক জঙ্গি পলাতক বলে সূত্রের খবর। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে ওই গ্রামে তল্লাশি চালায় সেনারা। সেই সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। গুলির লড়াই শুরু হয় দুপক্ষের মধ্যে। লড়াইয়ে নিহত হয় দুই জঙ্গি। মৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অনেক আগ্নেয়াস্ত্র। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। লুকিয়ে থাকা জঙ্গির খোঁজে তল্লাশি জারি রয়েছে। স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়া দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ 4th আরক্ষা বাহিনীর বিশেষ দল।
গতকাল চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মগঞ্জ গোয়াবাড়ি গ্রামের তিন বালক ডাউক নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় নদী থেকে বছর আটের সাবির আলম নামে এক বালককে মৃত অবস্থায় উদ্ধার করলেও বাকি দুই বালক আমিরুল ইসলাম এবং নৌসাদের খোঁজ পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যা নেমে যাওয়ায় উদ্ধার কাজ শুরু করতে পারেনি প্রশাসন। আজ সকাল হতেই উদ্ধার কাজ শুরু হয়েছে। রায়গঞ্জ চতুর্থ আরক্ষা বাহিনীর বিশেষ দল সহ উদ্ধার কাজে ডুবুরিকেও নামানো হয়েছে স্পিডবোর্ডও, তবে এখনো পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।